বিসমিল্লাহির রহমানির রহিম। কৃষি জাগরণ ইউটিউব চ্যানেলের সুধী দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমের যে জাতটি নিয়ে আপনাদের সামনে কথা বলতে চেষ্টা করছি, এই জাতটির নাম হচ্ছে সেন্সেশন ম্যাঙ্গো। যে আমটিকে পাকিস্তানে কুদরতি ক্ষুদা বলেও ডাকা হয়ে থাকে। মূলত এই জাতটি 1935 সালে উত্তর মিয়ামি ফ্লোরিডায় রূপিত একটি বীজ থেকে আসল গাছের জন্ম হয়েছিল। পরে কয়েক দশক ধরে সেন্সেশনের পিতামাতা অজানা ছিল, কিন্তু 2005 সালের দিকে বংশতালিকা বিশ্লেষণ করে অনুমান করছেন যে সেন্সেশন সম্ভবত হ্যাডেন এবং ব্রুকস ম্যাঙ্গো এর মধ্যে একটি ক্রস জাত। প্রথমে গাছটি ফলন দেয় 1941 সালে। 1949 সালের দিকে এটির নামকরণ করা হয়। বর্তমানে অনেকে ট্রায়াল দিয়ে এর জাতটা বিশ্বের বেশ দামি নাভি লাল জাতের একটি আম হিসাবে আখ্যায়িত করেছেন। তো সুধী দর্শক, এই ছিল এই আমটির মোটামুটি তথ্য। তো এই আমটি নিয়ে আমাদের দেশে যা হতে পারে বলে আমার মনে হচ্ছে, অতীত অভিজ্ঞতা থেকে বলছি, যেরকম আমরা জাপানের মিয়াজাকি বা সূর্য ডিম আম নিয়ে একটু অতিরঞ্জিত কথাবার্তা এবং বিশেষ কিছু ব্যক্তিদের প্রচারণার মাধ্যমে জাতটি নিয়ে অনেকেই ভেবেছিলেন যে এটি একটি আহামরি জাত। আসলে আমার কেন জানি মনে হয় এই জাতগুলো খুব আকর্ষণীয় হবে, এটি সত্য। কারণ এই জাতগুলো মূলত তাদের যে রং, রং দিয়ে আমাদের মন মাতিয়ে থাকেন। আরেকটি কথা না বললেই নয়, বাণিজ্যিক জাত আর শৌখিন জাত কিন্তু এক নয়। কিছু কিছু জাত আছে আমাদের শৌখিনতার জন্য বা দেখার জন্য অনেক ভালো, খেতে মোটামুটি। তবে অনেক সময় আমরা বাস্তবিক অর্থে যে কাজটি করে থাকি, এই কাজটি প্রথমে করে থাকেন সেলাররা। একটি জাত সংগ্রহ করে দেখতে যদি সুন্দর হয় তখন অতি মাত্রায় কথা বলি আমরা, মানুষকে প্রলুব্ধ করার চেষ্টা করি। যখন উচ্চ মূল্যে মানুষ এই জাতটি সংগ্রহ করতে শুরু করে তখন এর ফলাফল যখন প্রকাশ পায়, কিছু মানুষ যখন দেখতে পারে আমটি আহামরি সুস্বাদু নয়, তখন আবার সেই আরেকটা দল তখন অতিরঞ্জিত মাত্রায় মিথ্যা কথা বলা শুরু করে বা অপপ্রচার শুরু করে। আসলে শুরুতে একজন সেলার যে কথাটি বলেছেন যেমন সত্য নয়, পরবর্তী সময়ে আমরা কি দেখতে পেলাম যে কিছু লোক, মানে একটি জাতকে মানে হেনস্থা করার জন্য বা একটি জাতকে বিকৃতভাবে প্রচার করেন। প্রথম দিকেও যেরকম একটি জাতের সত্য প্রকাশিত হয় না, পর দ্বিতীয় ধাপে যে হারে মন্দ বলা হয় সেটিও কিন্তু সঠিক থাকে না। তে যাই হোক, এই আমটি নাভি জাতের একটি আম এবং খুব সুন্দর। আমরা জানি হ্যাডেন, হ্যাডেন থেকে অনেক জাতের লাল যে বর্ণটা আছে সেটি হ্যাডেন থেকে নেওয়া হয়েছে, হ্যাডেন ম্যাঙ্গো থেকে। তো এটা যেহেতু হ্যাডেন এবং অনেকেই ভাবছেন হ্যাডেন এবং ব্রুকস ম্যাঙ্গোর ক্রস জাত, সেই হিসাবে আমরা বলতেই পারি এই আমটি দেখতে খুবই আকর্ষণীয় আম হবে এবং পাকিস্তানে এই জাতটির একটি দারুণ কদর আছে। এবং শুনতে পাই যেটি ইউরোপীয় দেশেও মন কেড়েছে। তো এখন বাস্তবতা হচ্ছে আমাদের দেশের আবহাওয়ায় এই জাতটি তার ফলাফল কেমন দেখাবে সেটি আমরা দেখব, এবং আমরা চেষ্টা করব যে অতিরিক্ত অতিরঞ্জিত কথা না বলি, এর বাস্তবতা নিয়ে কথা বলতে চেষ্টা করব। আরেকটি বিষয় না বললেই নয়, অনেক সময় অনেক সুস্বাদু সুঘ্রাণযুক্ত আমের মিষ্টতা একটু কম থাকে আমরা লক্ষ্য করেছি। অনেক লাল আমই আমরা ইতিমধ্যে ঝাঁপিয়েছি,
কিন্তু আমরা বাঙালিরা বা আমাদের দেশে যে জিনিসটা আমি লক্ষ্য করছি, অনেক ভালো জাত এবং সুঘ্রাণের আম এত সুন্দর, মানে আমার ব্যক্তিগতভাবে আমি খেয়ে পেয়েছি, আমগুলো কাঁচাও খাওয়া যায়, কিন্তু এই আমগুলো নিয়ে বদনাম করে। আর বদনামের পেছনে একটি কারণ, আর কিছু মানুষের একটি পোস্ট দেখলে সোজা একটি উত্তরই ছুড়ে দেন, এই আমের মিষ্টতা কত। মনে হলো যেন মিষ্টতাই একটা আমের সকল কিছু। আরে ভাই, এতই যদি মিষ্টতা খুঁজেন তাহলে আম খুঁজেন কেন? তাহলে একটু চিনি খান না। আমি বলবো, মানে আমার কাছে কেমন জানি লাগে, মানে একটি আম যদি কড়া মিষ্টতা না হয় তাহলেই সেটা আমের জাত হলো না, এটা কেমন কথা? এক একটা আমের এক এক ধরনের ঘ্রাণ আছে বা একটা স্বাদ আছে, আমরা যেন সব কিছু ভুলে যাই, মানে এমনটি তো হওয়ার কথা না, বা এমন এমনভাবে বিশ্লেষণ তো করা আমাদের উচিত না। একটি আম, আমি বেশ কিছু, আমি নাম বলতে চাই না, কারণ নাম বলতে চাইলে আবার কে কী ধরনের মন্তব্য করেন, তবে আমগুলো আমি খেয়েছি, অন্যদের খাওয়াইছি, এটি বলেছে হ্যাঁ মিষ্টতা, মোটামুটি মিষ্টতা, তবে একটি ঘ্রাণ আছে। তো আমরা এই সত্যগুলো তুলে ধরি না অনেক সময়। আর বাণিজ্যিক যে বিষয়টা, সেটা কিন্তু একটা আলাদা বিষয়। আমাদের নিজের ব্যক্তিগত খাওয়ার ব্যাপারে যে জাতগুলো আমরা চুজ করব, বাণিজ্যিক ক্ষেত্রে হয়তো বা আমরা সেই জাতগুলো চুজ করলে সফল হইতে পারবো না, কারণ বাণিজ্যিক যে বিষয়টা সেটা কিন্তু একটা সময়ের উপর নির্ভর করে। আমাকে বুঝতে হবে যে বাজারে আমার ফলটা কোন সময়ে উঠবে। এখন এই মুহূর্তে অগস্ট সেপ্টেম্বরের দিকে একটা মোটামুটি মানের আম যদি আপনারা বাজারজাত করতে পারেন, সহসা একটা উচ্চ মূল্য পেয়ে যাবেন। এখানে খুব ভালো মানের আমের প্রয়োজন পড়ে না আপাতত এই মুহূর্তে। তবে যাই হোক, আমাদের দেশে ইতিমধ্যে বিভিন্ন ইম্পোর্টারের মাধ্যমে বলেন, ব্যক্তিগত উদ্যোগে বলেন, আমরা বিভিন্ন জাতগুলো ইতিমধ্যে সংগ্রহ করেছি, এবং আশা করছি আমাদের লেট ভ্যারাইটি আম নিয়ে মনে হয় না সামনে খুব একটা ঝামেলায় পড়তে হবে। আমরা যেমন মৌসুমি সময়ে বেশ ভালো ভালো আম পেয়ে থাকি, আশা করছি ইনশাল্লাহ সামনের দুই তিন বছরে আমরা এই আমের যে মৌসুমটা এটাকে আমরা দীর্ঘায়িত করতে পারবো, যেহেতু ইতিমধ্যে আমাদের কাছে বেশ লেট ভ্যারাইটির অনেকগুলো জাত চলে এসেছে, আন্তর্জাতিক মানের জাত, এবং এই জাতগুলো বেশ মিষ্টতা সম্পন্নও বটে এবং কালারফুল। তো যাই হোক, আমি বলতে চাচ্ছি যে এই সেন্সেশন ম্যাঙ্গো একটি আকর্ষণীয় জাত নিঃসন্দেহে, তবে আমটি খাওয়ার পরে সঠিকভাবে বলা যাবে এর স্বাদ, গ্রান এবং মিষ্টতা। তো আমরা অবশ্যই আশা করব এই জাতটি নিয়ে অতিরঞ্জিত কেউ কথা বলার চেষ্টা না করি। আর একটি বিষয় হচ্ছে, সেন্সেশন ম্যাঙ্গোর এখনও অবধি আমি আমাদের দেশে কোনো পোস্ট বা কারো কাছে আসে কিনা আমার জানা নেই, তবে যেহেতু আজকে আমি এটি ইউটিউবে লোড দেব, ফেসবুকে দেখা হবে, অনেকেই জানবে, তখন হয়তো যদি থেকে থাকে, থেকে থাকতেও পারে, এটা বলা মুশকিল, কারণ আমরা অনেক সেলাররাই অনেক জাত এনে গোপন করে রাখি। আর একটি কারণ হচ্ছে জাতগুলো আনতে আমাদের মোটামুটি বেশ টাকা পয়সা খরচ হয়। আর একটা বিষয়, আমাদের একটু দোষ আছে, একজনের কাছে একটি অরিজিনাল জিনিস থাকলে সে পোস্ট করলে দুদিন পরেই ওই চারার আর অভাব হয় না, সেটা হলো আমাদের এই এই যে স্বভাব, যার কারণে অনেকেই পোস্ট করে থাকেন না। তো যাই হোক, আর আমার এই জাতটি বা কতটুকু সঠিক এই মুহূর্তে আমার এত জোর গলায় বলা উচিত নয়, আমি ফলের অপেক্ষায় থাকব, ফলন দেখার অপেক্ষায় থাকব। যদি জাতটি সত্যি সত্যি তাই হয়ে থাকে এবং এর সত্যতা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো শুধু দর্শক, আপনারা এই চ্যানেলটির সাথে যারা আছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, আর যারা এই চ্যানেলটির সাথে নেই বা এই চ্যানেলটি দেখছেন, তো আশা করি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, অদূর ভবিষ্যতে এর বাস্তবতা বা এর আপডেট দেওয়া হবে, এবং আমি আমার সাধ্য অনুযায়ী বলার চেষ্টা করব, যদি আল্লাহ পাক আমাকে সেই সক্ষমতা দেন।
তাহলে আজ আর বেশি কথা বাড়াতে চাই না, আপনাদের সকলের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই রাখলাম। আসসালামু আলাইকুম।